আবারও ইউক্রেনের দিনিপ্র শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনিপ্রর আঞ্চলিক গভর্নর সেরহি লাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই হামলাটি মাঝারি মাত্রার ছিল। সম্প্রতি ইউক্রেনের ওপর আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে ধারণা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হামলায় হার্ড টু ইন্টারসেপ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার বাড়িয়েছে মস্কো। এদিকে মঙ্গলবার রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। তার দাবি, চলতি বছরে এ পর্যন্ত 80,000-এর বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। সের্গেই শৈগু জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনের 1,200 ট্যাঙ্ক এবং অন্যান্য সশস্ত্র যুদ্ধযান সহ 14,000 সামরিক উপকরণ ধ্বংস করেছে রুশ বাহিনী। এ সময় 403 বর্গ কিলোমিটার নতুন এলাকা মুক্ত করার দাবি করেন শৈগু। মুশফিকুন আজাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।